টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না, বলছেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি জামায়াত পাগল হয়ে গেছে, বলছেন শেখ সেলিম। ডক্টর শফিকুর রহমানকে জঙ্গিবাদে জড়ানো হাস্যকর, বলছে জামায়াত। ভোট ডাকাতির বর্ষপূর্তির দিন গণমিছিল করবে বিএনপি গণতন্ত্র মঞ্চ। এবং সর্বশেষ জানাব, সরকার কূটনীতিকদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, বলছেন আমির খসরু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না, বলছেন প্রধানমন্ত্রী। গুজবে কান দিয়ে ব্যাংক থেকে টাকা তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকে টাকার কোনো ঘাটতি নেই, উপার্জিত টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না। দেশে বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সব কিছু স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেকেই নানা মনগড়া মন্তব্য করছেন। তিনি মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে, বর্তমানে আমাদের পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে। রিজার্ভ হ্রাস পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর সময় সব ধরনের ভারী যন্ত্রপাতি আমদানি, বিদেশ ভ্রমণ এবং অন্যান্য পণ্য আমদানি অনেকটা বন্ধ ছিল। সে সময় আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়ে $48 বিলিয়ন উন্নীত হয়। এই বিপুল পরিমাণে অর্থ অলস অবস্থায় না রেখে সেখান থেকে কিছু পরিমাণে অর্থ দিয়ে আমরা একটা বিশেষ তহবিল গঠন করেছি। সেই তহবিলের অর্থ দ্বারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি জামায়াত পাগল হয়ে গেছে, বলছেন শেখ সেলিম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি, তারা পাগল হয়ে গেছে, পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নস্যাত করতে চায় তারা, তাদের মোকাবেলা করতে হবে। শেখ সেলিম বলেন, আমাদের কারো উপদেশ লাগবে না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি, দেশ ও সরকারের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেব না, দেশি বিদেশি মহলের সঙ্গে কঠোর ভাষায় কথা বলতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিজয়ের মাসে কারো কাছে পরাজিত হবে না। জঙ্গিবাদ, আগুন, সন্ত্রাসের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে চলেছে, এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়া যাবে না, দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে সবসময় সতর্ক থাকতে হবে। ডক্টর শফিকুর রহমানকে জঙ্গিবাদে জড়ানো হাস্যকর, বলছে জামায়াত। আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জঙ্গিবাদের সম্পৃক্ততার ঘৃণ্য ষড়যন্ত্র করে জামায়াত ইসলামীকে দমানো যাবে না। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ও রিমান্ডে নেওয়া হয়েছে তা প্রত্যাহার ও বাতিল করতে হবে। তিনি বলেন, 12 ডিসেম্বর দিবাগত রাত 1টায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে বাসা থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অপবাদ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। সরকারের এ অন্যায় ও মিথ্যা মামলার বিরুদ্ধে এবং তার মুক্তির দাবিতে দেশবাসী প্রতিবাদ জানিয়েছে ও বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান নিন্দা জানিয়েছে। আমরা সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন চায়। গঠনতন্ত্রের 3 নম্বর ধারায় জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতি এবং স্থায়ী কর্মসূচির 4th দফায় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থার কথা উল্লেখ হয়েছে। কোনো ধরনের হঠকারিতা, চরমপন্থা, সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জামায়াতের সম্পর্ক তো দূরের কথা, বরং এসব অপশক্তির বিরুদ্ধে জামায়াত সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে। ভারপ্রাপ্ত আমির বলেন, 4 দলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে জামায়াতের অনেক নেতাকর্মী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের হামলার শিকার হন। জঙ্গি বিরোধী মামলা পরিচালনা করার কারণে ঝালকাঠির পিপি ও জামায়াতে ইসলামের নেতা হায়দার আলীকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়। জঙ্গিদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে বিশিষ্ট সাংবাদিক জামায়াত নেতা, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও খুলনা প্রেস
প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শেখ বেলাল উদ্দিনকে বোমা মেরে হত্যা করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয় জামায়াতের বহু নেতাকর্মীকে হামলার শিকার হতে হয়েছে। জামায়াতে ইসলামীর আমিরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং নিতান্তই হাস্যকর ও দুঃখজনক। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে বহুবার জঙ্গিবাদের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা অতীতে ছিল না এবং বর্তমানেও নেই। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে এমন এক সময় গ্রেপ্তার করা হলো যখন তিনি দেশবাসীর উদ্দেশ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে 10 দফা দাবির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। মূলত বর্তমান অনৈতিক সরকার জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট ডাকাতির বর্ষপূর্তির দিন গণমিছিল করবে বিএনপি গণতন্ত্র মঞ্চ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি আগামী 10 ডিসেম্বর। দিনটিকে ভোট ডাকাতির বর্ষপূর্তি আখ্যা দিয়ে ওই দিন রাজধানীর গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। আর এটি হতে যাচ্ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের প্রথম যুগপৎ কর্মসূচি। তবে গণতন্ত্র মঞ্চের এই ঘোষণার সঙ্গে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, 30 ডিসেম্বরের কর্মসূচির ঘোষণা বিএনপি ও গণতন্ত্র মঞ্চ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবে। 17 ডিসেম্বর সকাল 10:30 গণতন্ত্র মঞ্চ এবং দুপুর 12:00 সংবাদ সম্মেলন করবে বিএনপি। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, আগামী দিনের কর্মসূচিকে এগিয়ে নিতে বিএনপি গণতন্ত্র মঞ্চের সমন্বয়ে গঠিত হবে লিয়াজো কমিটি। ইতোমধ্যে লিয়াজো কমিটির প্রায় চূড়ান্ত হয়ে গেছে, যা আগামী 30 ডিসেম্বরের কর্মসূচির আগে ঘোষণা করা হবে। এই যুগপৎ কর্মসূচিতে গণ অধিকার পরিষদ না থাকতে চাইলে তাদের বাদ দিয়ে লিয়াজো কমিটি করা হবে। তবে আমরা তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। গণতন্ত্র মঞ্চ এবং যুগপৎ আন্দোলনে থাকা না থাকা সম্পূর্ণ নির্ভর করছে গণ অধিকার পরিষদের নিজেদের ওপর। গণতন্ত্র মঞ্চ ও বিএনপি সূত্রে জানা গেছে, লিয়াজো কমিটিতে মঞ্চের 7 দলের শীর্ষ 7 নেতা থাকবেন। তার বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী থাকবেন। এর বাইরে মঞ্চের সঙ্গে লিয়াজো কমিটিতে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মজিম হোসেন আলাল থাকতে পারেন। বিএনপির নেতারা বলেছেন, বিএনপির যুগপৎ আন্দোলন সমন্বয় করার জন্য গণতন্ত্র মঞ্চের বাইরে আরও একটি লিয়াজো কমিটি গঠন করা হবে। সেই কমিটি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের যেসব শরিক ছিল তাদের সমন্বয় করবে। এই কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশচন্দ্র রায় থাকবেন। এর বাইরে আরও কয়েকজন থাকবেন। গণতন্ত্র মঞ্চের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে, তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের 24 ডিসেম্বরে গণমিছিল কর্মসূচি হচ্ছে না, নতুন করে কোনো দিন হবে সেটা আলোচনা করে ঠিক করতে হবে। নাম না প্রকাশ করার শর্তে গণতন্ত্র মঞ্চের দুজন শীর্ষ নেতা বলেন, 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করা চতুর্থ বর্ষপূর্তি। এই ভোট ডাকাতি বর্ষপূর্তির দিনই বিএনপি ও গণতন্ত্র মঞ্চের প্রথম যুগপৎ কর্মসূচি হিসেবে গণমিছিল হবে। 17 ডিসেম্বর সকাল 10:30 সেগুন বাগিচায় নাগরিক ঐক্যের অফিসে গণতন্ত্র মঞ্চের এই কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর বিএনপি তাদের মতো করে ঘোষণা করবে। নাম না প্রকাশ করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ওই দিন গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষণা করার পর দুপুর 12:00 নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 24 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এজন্য বিএনপির সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, দল হিসেবে আমরা এখনও গণতন্ত্র মঞ্চের সঙ্গে আছি। আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার ও হামলার শিকার হয়েছে, ফলে এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চ যদি যুগপথে যায় তাহলে হয়তো আমরা একমত হব না। তাছাড়া এই যুগপথ কর্মসূচি তো বিএনপির সঙ্গে হবে, তাদের সঙ্গে বোঝাপড়া ও আলাপ আলোচনা ছাড়া কোনো যুগপথ কর্মসূচিতে যাব না। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, নূরদের দল যদি আমাদের সঙ্গে আলাদা আলোচনায় বসতে চায় অবশ্যই আমরা তাদের সঙ্গে বসবো। এখন যেহেতু তারা গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত আছেন, তাই আমরা আলাদা করে তাদের সঙ্গে কোনো আলোচনা করি না। তারপরও তারা চাইলে আলাদা করে আলোচনা করতে তো আমাদের কোনো সমস্যা নেই। সরকার কূটনীতিকদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, বলছেন আমির খসরু।
বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রদূতের গাড়িবহরে আক্রমণের চেষ্টা এটি গভীর উদ্বেগের বিষয়। আসলে সরকার কূটনীতিকদেরও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন কূটনীতিবিদ একটি বিশেষ অনুষ্ঠানে গেছেন এবং সেখানে সরকারি দলের মদতে ও সহযোগিতায় আরেকটি নাম নিয়ে সেখানে উপস্থিত হওয়াটাই তো আইন বিরোধী। কেউ চাইলে আলাদা অনুষ্ঠান করতে পারে, কিন্তু অন্য একটি প্রোগ্রামে গিয়ে সেই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা তো অগণতান্ত্রিক। তিনি বলেন, আমরা আগেও দেখেছি আমেরিকার একজন রাষ্ট্রদূত যিনি নৈশ ভোজে গেলে তার গাড়িবহরে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে। অতীতে বিএনপির একটি মানবাধিকার বিষয়ক প্রোগ্রাম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এই যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে সরকারি মদদে, এটা তো আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছে। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এখন কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, অথচ এই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ও বহুমুখী সম্পর্ক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই যে কূটনীতিকদের নিরাপত্তাহীনতা বহির্বিশ্ব বাংলাদেশের সুনাম ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে, সরকারকে বলে কোথাও গেলে সেই মানুষগুলো নিরাপত্তা পাবে না, এটা তো হতে পারে না। এটা তো বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা আছে, রাষ্ট্রদূতের গাড়িতে হামলা ও সরকারের মন্ত্রীদের কথা সেটারই প্রতিফলন। এর আগে মার্শা বার্নিকাটের গাড়িবহরে আক্রমণের বিচারও হয়নি, সরকারের উচিত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, এসবের বিচার হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।